আমি ছোটবেলা থেকে স্কুলে কলেজের সঙ্গে যদি যুক্ত আছি বা পত্রপত্র থেকে দেখি কোথাও কোনো শিক্ষকরা কত ভালো নন, মাঝে মাঝে মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, তো সেই তান্তর আমার কাছে আছে। একটা স্কুলের মাস্টারমশাই বা দিদিমণি কত ভালো, কি করে প্রমাণ হবে? সম্বর্ধনা জানালে জানানো তো কোনো একটা ব্যাপারই নয়, কিন্তু তবু আরেকটা মাপকাঠি আছে, সেই দিদিমণি বা আমাদের স্যার টিচারকে যদি আমরা ভর্তি হতে দেখি, আমি দেখেছি কোনো কোনো টিচারকে ট্রান্সফার অর্ডার গেলে পরে ওইখানকার যে ছাত্রছাত্রীরা, শুধু তারাই নয় গার্জিয়ানরা কাঁদতে শুরু করে দেয়, মানে যেতে দেবে না। একজন টিচার হতেই পারে প্রয়োজনে, সরকার বা শিক্ষা দপ্তর তাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রয়োজনে ট্রান্সফার করতেই পারে, কিন্তু না, ওইখানকার যারা ছোট ছোট বাচ্চারা স্কুলের ছাত্রছাত্রীরা তারা সব কাঁদতে শুরু করে দেয়, রাস্তা টাস্তা অনেক সময় বন্ধ করে দেয় কলেজে স্কুলে ইত্যাদি। তারপরে এর চেয়ে বড় সার্টিফিকেট হয় না, সম্বর্ধনা জানানোর চেয়েও যদি সত্যিকারে একজন শিক্ষকের বদলির প্রশ্নে সেখানকার যারা লোকজন ছাত্রছাত্রী সবাই যদি কাঁদতে শুরু করে দেয় বা গার্জিয়ানরা এসে যদি বলে আমি যেতে দেবো না, এই থাকতে হবে, তাহলে বুঝতেই হবে তিনি তার ওই ওই অঞ্চলের সবার মন জয় করে নিয়েছেন। আর একটাই কথা বলে আমি শেষ করবো, আমাদের এখনই যেটা নিউ এডুকেশন পলিসি, এর মধ্যে এইসব গুণগত উৎকর্ষ কথা বলা হচ্ছে শিক্ষায়, তার মধ্যে একটা জায়গায় আছে অনেক কিছু আমরা তাতে দেখতে পেয়েছি, খুব বিশদ 2020 নিউ এডুকেশন পলিসির মধ্যে অনেক বলা আছে, তার মধ্যে শিক্ষকদের উৎসাহ দেওয়ার জন্য, উৎকর্ষ যেন তাদের মধ্যে আমরা দেখতে পাই, তার জন্য কতগুলো উৎসাহ দেওয়ার ব্যবস্থা আছে, তার জন্য অনেক পদ্ধতি আছে, এগুলো নিয়ে আমি এখানে আলোচনা করতে চাইছি না। কিন্তু আমার হঠাৎ মনে হলো, বিদেশে আমি একসময় পড়াশোনা করতাম, বিদেশে যখন পড়ছি আমার মনে আছে টিচারদের বেস্ট টিচার অফ দ্য ইয়ার ওই ওই ইউনিভার্সিটিতে কি করে হতো, ছাত্রছাত্রীদেরকে বলা হতো যে তোমরা একটা ইভ্যালুয়েশন শিট করে জানিয়ে দাও, নাম লিখতে হবে না, কিছু লিখতে হবে না, মানে এই স্যার একসাথে কত মার্কস পাবে। স্যাররা তো খুব কঠিন হৃদয়ের হন, মার্কস দিতে চান না, কার্পণ্য করেন, ছাত্রছাত্রীরা কম কম মার্কস পায়, স্যারদের উপরে মন খারাপ। কিন্তু ওইখানে বছরের শেষে ছাত্রছাত্রীদেরকে বলা হয় তোমরা তোমাদের স্যারদের ম্যাডামদের মার্কস দাও, ওই মার্কসের উপর ভিত্তি করে বেশ কিছু আলাদা ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়, ইনক্রিমেন্টও দেওয়া হয়। আমি জানি না আমাদের এই দেশে এইটা এক সময়ও হবে, নিউ যে এডুকেশন পলিসি তাতে এইসবগুলো বলা হয়েছে। যাই হোক, আমি শুধু আলোচনা সূত্রপাত করার জন্য এটা বললাম। আবার সবাইকে, বিশেষ করে যারা আজকে সম্বর্ধিত হচ্ছেন, সম্মানিত হচ্ছেন, তারা সম্বর্ধিত হচ্ছেন বা আমরা তাদেরকে সম্মান জানিয়ে সম্মানিত বোধ করছি, এই কথা জানিয়ে আমি অবশ্য বিশেষ করছি। নমস্কার।